গুড মর্নিং আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি প্রথম শ্রেণী আমার বই থেকে ক্লাস নেব। তাই প্রথম শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ে যে দ্বিতীয় পর্বে পড়া তার 220 পাতা খোলো। এর আগে 219 পাতা পর্যন্ত পাখিদের চেনো, এটা শেষ হয়েছে। এটা তোমরা সবাই খুব সুন্দর পড়ে তার উত্তর যথাযথ দিয়েছ। হোয়াটসঅ্যাপে তোমরা যে উত্তর পাঠিয়েছ সবাই ঠিক করেছ। এসো আজকে 220 পাতায় দেখো, এখানে অঙ্ক আছে। এর আগে তোমরা 10-এর ধারণা পেয়েছ, 10 মানে 10টা, 1-10, 1-10-এর পরে 1 যোগ করলে 1-10-1-11, 10-এর সঙ্গে 2 যোগ করলে 1-10-2-12, এই পর্যন্ত তোমরা শিখে গেছ। এখন 12 থেকে বড়, এটা আমরা আজকে জানব। দেখো বোর্ডে আমি লিখেছি, বোর্ডের দিকে দেখো সবাই, 1-10-3 লিখেছি। কত লিখেছি? 1-10। তাহলে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে 10টা ঘর করা আছে, কেমন? 1-2-3-4-5-6-7-8-9-10, 1-10, তাহলে 1টা 10, 3, 1-2-3, তাহলে 1-10 আর 3 কত হয়? 13। 1-10-3-13। এর পরেরটা দেখো, 1-10-4, এতে আছে 10টা আর এতে আছে 4টে, তাহলে 1-10-4 কত হয়? 14। 1-10-4-14, তাহলে 1-4, এটাকে 14 বলা হয়। এরপরে দেখো 1-10-5, তার মানে 1-10 মানে এতে 1টা 10 আছে আর এইটাতে 5 আছে, তাহলে 1-10-5 কত হয়? 15। দেখো 1 আর 5, 1-10-5, এটাকে 15 বলা হয়। এরপরেটা দেখো 1-10-6-16, তাহলে দেখো এইটাতে 10 আছে আর 6 আছে, 1-10-6-16, তাহলে এটাকে, তাহলে 1-10-3 কত লিখলাম, কত বলেছি? 13, তাহলে তয়কা রয়ক 13। 1-10-4 এটা কত বলেছি? 14, তাহলে চয়কা দয়েদ 14। 1-10-5 কত বলেছি? 15, তাহলে প দন্তের নয়িকা রয়কা 15। 1-10-6-16 বলেছি, তাহলে এটা লিখো মধ্যম সহায়কা লয়ক 16। এরপরেরটায় চলে এসো, 1-10-7 লিখেছি, 1-10-7-17, এতে 10টা আছে এতে 7টা আছে, 10 আর 7-এ 17, 1-10-7, তাহলে এটা লিখে ফেলো 17। এরপরেরটা দেখো 1-10-8-18, তাহলে এতে 10 আর 8-18, এরপরেরটা দেখো 1-10-9, এতে 10 আর এতে 9-19, এরপরেরটা দেখো 2-10, এতে 1টা 10, এতে 1টা 10, দুটো 10 মিলিয়ে কত হয়ে গেল? 2-0। 2-10-এ কি হয়? 20, তাহলে এটা কত? 20। 2-10-এ 20, তাহলে তোমরা 12-র চেয়ে বড়, 13-14-15-16-17-18-19
কুড়ি, কুড়ি পর্যন্ত তাহলে তোমরা শিখে গেলে। এগুলো সবাই দেখো বারোর থেকে বড়, তেরো, বারোর থেকে বড় মানে বেশি, বারোর থেকে এক বেশি তেরো, তেরোর থেকে এক বেশি চোদ্দ, চোদ্দোর থেকে এক বেশি পনেরো, পনেরোর থেকে এক বেশি ষোলো, ষোলোর থেকে এক বেশি সতেরো, সতেরোর থেকে এক বেশি আঠারো, আঠারোর থেকে এক বেশি উনিশ, আর উনিশের থেকে এক বেশি হলে দুই দশে কুড়ি। তাহলে বেশি মানে বড়, সেই সংখ্যাটা বড়। এখানে দেখো আমি লিখেছি বড় অর্থাৎ বৃহত্তর চিহ্ন, এই রকমটা তোমরা জানো, এটাকে বলে বৃহত্তর চিহ্ন। আর ছোট বা ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর চিহ্ন হচ্ছে এটা, তোমরা এটা আগে শিখেই গেছো। বৃহত্তর চিহ্ন এই রকম, ক্ষুদ্রতর চিহ্ন এই রকম। চিহ্নটা ভালো করে দেখো, তোমরা এর আগেও জেনে গেছো, তবু আমি তোমাদের আর একবার বলে দিচ্ছি, বড় বা বৃহত্তর চিহ্ন এই রকম, ছোট বা ক্ষুদ্রতর চিহ্ন এই রকম। কেমন? এবার দেখো তোমরা কোনটা বড় কোনটা ছোট, অর্থাৎ কোনটা বেশি কোনটা কম, ছোট বড়, এটা তোমরা তোমাদের বইয়েতে দেখবে আছে, এটা তোমাদের বাড়ির কাজ রইল। কেমন? বারো কোনটা বড়, বারো নাকি এগারো, এখানে বসাবে নিশ্চয়ই। দেখো বারো এগারো থেকে বেশি মানে বড়, তার এখানে লিখে দেবে বারো। কোনটা বড়, তেরো নাকি উনিশ, কোনটা উনিশ লিখবে, উনিশ তেরোর থেকে বেশি বা বড়। কোনটা বড়, সতেরো নাকি পনেরো, কোনটা হবে তাহলে সতেরো পনেরোর মধ্যে বেশিকে সতেরো, তাহলে এখানটায় লিখবে সতেরো। এবার দেখো এইটা, এই যে ঘরগুলো আছে এখানে বসাতে হবে বৃহত্তর চিহ্ন না ক্ষুদ্রতর চিহ্ন, এটা বৃহত্তর এটা ক্ষুদ্রতর। যে বড় হবে আমরা জানি এর আগে শিখেছি, যে বড় সে তীর মারবে অর্থাৎ হাঁয়ের দিকে থাকবে, আর যে ছোট হাঁয়ের উল্টো দিকে থাকবে। কেমন? তাহলে এখানে দেখো সতেরো আর পনেরো লিখেছি, গোলের দিকে দেখো সতেরো আর পনেরো লিখেছি, বলো তো সতেরো বেশি না পনেরো বেশি? একদম সতেরো হচ্ছে পনেরো থেকে বেশি। তাহলে বেশি মানে বৃহত্তর চিহ্ন, এই চিহ্নটা বসবে। কেমন? তাহলে আমি কি লিখলাম, কি কি চিহ্ন দিলাম, বৃহত্তর চিহ্ন। এবার দেখো সাত আর এগারো, এদের মধ্যে কে বড়? এগারো বড়। তাহলে বড়র দিকে তুমি বসাতে পারো, অথবা সাত এগারো থেকে ছোট, তার মানে ক্ষুদ্রতর চিহ্ন। ক্ষুদ্রতর চিহ্ন কেমন? এইরকম। অর্থাৎ তুমি যদি উল্টো দিকে ভাবো, দেখো হাঁয়ের দিকে আছে এগারো মানে বেশি, আর হাঁয়ের বিপরীত দিকে আছে সাত ছোট, তাই ক্ষুদ্রতর চিহ্ন বসানো। এরপরে দেখো চোদ্দ আর কুড়ি আছে, এদের মধ্যে চোদ্দ কি কুড়ির থেকে ছোট, কুড়ি হচ্ছে বড়, তার মানে কোন চিহ্নটা বসবে? ক্ষুদ্রতর চিহ্ন বসবে। চোদ্দ কুড়ি, এদের মধ্যে ছোট বললাম চোদ্দ, কুড়ি হচ্ছে বড়, তাহলে হাঁ কুড়ির দিকে থাকবে, হাঁয়ের উল্টো দিকে কে থাকবে? চোদ্দ থাকবে। এরপরেরটা দেখো আঠারো আর ষোলো, এর মধ্যে কে বেশি বা বড় কে? আঠারো, ষোলো হচ্ছে ছোট, তাহলে হাঁ অর্থাৎ বৃহত্তর চিহ্ন, এই চিহ্নটা বসবে, বড় চিহ্ন বসবে। পনেরো আর তেরো, এর মধ্যে বেশি কে? পনেরো বড় বেশি, তেরো কম ছোট, তাহলে পনেরোর দিকে বৃহত্তর চিহ্ন, পনেরো তেরোর থেকে বড়। সতেরো উনিশ, এর মধ্যে কে? উনিশ বড়, সতেরো ছোট, তাহলে কোন চিহ্নটা ক্ষুদ্রতর? তাহলে এই চিহ্নটা বুঝবে। দেখো উল্টো ভাবে তুমি ভাবতে পারো, উনিশ হচ্ছে হাঁয়ের দিকে আছে, হাঁয়ের উল্টো দিকে আছে সতেরো। তাহলে আমি আরেকবার বলছি, সতেরো পনেরোর থেকে বড় তাই বৃহত্তর চিহ্ন, সাত এগারোর থেকে ছোট তাই ক্ষুদ্রতর চিহ্ন, চোদ্দ কুড়ির থেকে ছোট তাই চোদ্দ কুড়ির মাঝখানে বসবে ক্ষুদ্রতর চিহ্ন, আঠারো ষোলোর থেকে বড় বা বেশি তাই বৃহত্তর চিহ্ন বসবে,
পনেরো তেরো থেকে বড় তাই বৃহত্তর চিহ্ন বসবে, সতেরো উনিশের থেকে ছোট তাই ক্ষুদ্রতর চিহ্ন বসবে। বুঝিয়েছি? তাহলে এই কাজটাও তোমরা বাড়ির কাজ হিসাবে করবে। পরের পাতাটায় চলে এসো, দুশো একুশ পাতা। এখানে তোমরা এর আগে বাংলার বিভিন্ন পাখিদের নাম জেনেছ, সেগুলো তোমরা লিখেওছ। আজকে এখানে দেখো একটা একটা করে অক্ষর দেওয়া আছে, এই ফাঁকা ঘরগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। দেখো ল আছে, বাংলার পাখি, মানে আমাদের এই বাংলার পাখি, পশ্চিমবাংলা বা বাংলাদেশের যে পরিচিত পাখি, সেই পাখির নামগুলো তোমাদেরকে এই ফাঁকা ঘরে বসিয়ে পূরণ করতে হবে। দেখো তো ল আছে, তাহলে কি হবে? চিল হবে, জয় হস্যই ল চিল। পরেরটা দেখো ক আছে, কি হতে চাইছে? কা, কয়াকা কা। পরেরটা কি হবে দেখো তো, তালবসয়াকা আছে, কি হবে? তালবসয়াকা লয় হস্যই খ শালিক। পরেরটা দেখো ঘয়স্য আছে, কি? ঘয়স্য ঘয়স্য ঘুঘু। পরেরটা দেখো কয়াকা আছে, তয়াসু আছে, কি হতে চাইছে? কাকা তুয়া, কাকা তুয়া পাখি তোমরা দেখেছ। এর পরেরটা দেখো ডয়শূন্য রয়াসই চয়াক আছে, কি হবে? হাঁড়ি চাচা, হাঁড়ি চাচা। পরেরটা দেখো ম ড্যাশ ড্যাশ ময়না, ময়না পাখি তোমরা দেখেছ। এবার এই দিকটা চলে এসো কাক। এর পরেরটা দেখো অন্তস্ত একা আছে, কি হবে? টিয়া। পরেরটা দেখো পয়াকা আছে, কয়েক, তাহলে কি হবে? পয়াকা দন্তন্য পান কৌড়ি। পরেরটা টয়াস্য, টয়াস্য আছে, কি হবে? টুনটুনি, টুনটুনি। কেমন? তারপরেটা দেখো হস্যই শুধু আছে, কি হবে? বাবুই, বয়াকা বয়স্য হস্যই বাবুই, বাবুই পাখি। পরেরটা দেখো দন্তে একা আছে, দুটো ফাঁকা আছে, সারস। পরেরটা কি হবে দেখো, ময়াকা আর ময়াকা শেষে আছে মাছ রাঙা, মাছ ধরে খায় যে 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 পাখিটা, মাছ রাঙা। আর শেষেরটা আছে দেখো পয়াকা দুটো, কি বকম বকম করে, কে? পায়রা, পয়াকা অন্তস্থ পয়াকা পায়রা। এবার শেষে তাহলে এইগুলো তোমরা করবে, আমি দেখিয়ে দিলাম, এটাও তোমরা পূরণ করবে, হোয়াটসঅ্যাপে পাঠাবে বাড়ির কাজ হিসাবে। আর শেষে দিয়েছে দেখো পাখি বিষয়ে দুটি লাইন লেখো। এখানে তোমার, তোমরা এখন এই প্রথম শ্রেণীতে পড়ো, ওয়ানে পড়ো, বেশি বড় করে লিখতে পারবে না, ছোট্ট ছোট্ট দুটো কথা লিখবে। কি লিখবে? পাখি কোথায় ওড়ে? না আকাশে। তাহলে লিখবে পাখি আকাশে ওড়ে। কেমন? পাখি ফল খায়, লিখতে পারো তোমরা, তোমরা ছোট্ট তোমাদের মতো করে লিখবে, পাখি আকাশে ওড়ে, পাখি ফল খায়, এই দুটো কথাই দেখো। আরো যত উঁচু ক্লাসে উঠবে তোমরা পাখিদের সম্পর্কে আরো বেশি বেশি করে জানবে, তখন পাখিদের সম্পর্কে বেশি লিখতে পারবে। তাহলে এই পর্যন্তই, এরপরে পাতাটা কিছু নেই। তাহলে আগস্ট মাসে তোমাদের দ্বিতীয় পর্বে বইটা শেষ হয়ে যাবে, এই পাতাটা শেষ হলে। আমাদের ময়না কি বলছে? এখানে ময়না পাখি পুষেছে এবং সেই ময়না পাখি সম্পর্কে এখানে বলছে। আমাদের ময়না ঠিক কথা কয় না, যদি বলি বলো আম, বলে সে যে বলো রাম, বলি যত রাধা রাধা, সে বলে আধা আধা, বললেই আয়না, বলে দেয় ময়না। এখানে এই যে ছড়াটা লিখেছেন কার্তিক ঘোষ, এই যে কার্তিক ঘোষের ছড়াটা দেখো খুব সুন্দর একটা। ময়না পাখি আছে, সে ঠিক কথা বলতে পারে না, যেটা বলা হয় আধো আধো করে সেগুলো বলে। যদি বলে, যদি বলা হয় বলো আম, সে বলে বলো রাম, যদি বলি যত রাধা রাধা, রাধা রাধা বললে সে বলে আধা আধা, বললেই আয়না, বলে দেয় গয়না, আয়না বললে সে কি বলে? গয়না বলে। ময়না পাখি তো পাখি তো, আমাদের মতো তো আর ভালো কথা বলতে পারে না। যেমন বলে যখন
খুব ছোট্ট যখন আমরা ছিলাম তখনও কি করতাম, আধো আধো কথা বলতাম। ঠিক ময়না পাখিরা ওই রকম আধো আধো কথা বলে। কেমন? তাহলে তোমরা এটা করবে আজকে। তাহলে তাহলে তোমাদের এই যে পড়াটা শেষ হয়ে গেল, 222 পাতা পর্যন্ত তোমাদের আগস্ট মাসের দ্বিতীয় পর্বের পড়া শেষ হয়ে গেল। এরপরে তোমাদের যে তৃতীয় খণ্ডের বইটা দেওয়া হয়েছে আমার বইয়ে, সেটা পরের দিন থেকে শুরু হবে। কেমন? তাহলে আজকে তোমাদের পড়া এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং বাবা আর মা প্রতিদিনে যেমন যেমন বলবেন তেমন কথা কিন্তু শুনতে হবে। কেমন? বাবা মার কথা আমাদের মেনে চলতে হবে। কেমন? তাহলে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।